আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র এর প্রথম অধ্যায়ের সূরাতুল বাকারা এর ষষ্ঠ নম্বর রুকু এর সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ আমরা এই চারটি আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে চলে যাই আজকে আমাদের পাঠ শিরোনাম সূরা আল বাকারা এর সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াতের অর্থ ব্যাখ্যা ও শিক্ষা। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে তেলাওয়াত এবং তার অনুবাদটা দেখে নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلِ فِرْعَوْنَ وأغرقنا آل فرعون وأنتم تنظرون صدق الله العظيم ارشاد হচ্ছে হে বনি ইসরাইল জাতি স্মরণ করো তোমাদের উপরে সেই অনুগ্রহের কথা যা আমি তোমাদের দান করেছি আর নিশ্চয় আমি বিশ্ববাসীর উপর তোমাদেরকে শ্রেষ্ঠ প্রদান করেছি আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির বিন্দু মাত্র উপকারে আসবে না তার পক্ষে কোনো সুপারিশ গৃহীত হবে না তার পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না আর যখন আমি তোমাদেরকে ফিরাউনের লোকদের কবল থেকে মুক্ত করেছিলাম যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত তারা তোমাদের পুত্রদেরকে হত্যা করত আর তোমাদের নারীদেরকে জীবিত রাখত আর এর মধ্যে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে কঠিন পরীক্ষা ছিল আর যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে দিলাম এরপর তোমাদের উদ্ধার করেছিলাম আর ফেরাউনের বংশধরকে ডুবিয়ে দিয়েছিলাম এবং তোমরা তা প্রত্যক্ষ করেছিলে। শিক্ষার্থী বন্ধুরা, পবিত্র কালামে হাকিমে সূরাতুল বাকারা এর ষষ্ঠ নম্বর রুকু, এই ষষ্ঠ নম্বর রুকুতে সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এই চারটি আয়াত আমরা তেলাওয়াত করেছি, এই চারটি আয়াতের অর্থ করেছি। এখন আমরা দেখি আল্লাহ এই চারটি আয়াত কাদের উদ্দেশ্যে এবং কি সম্পর্কে বিশ্ববাসীকে আলোকপাত করেছে, তথা আমাদের মানব জাতিকে আমাদেরকে কোন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন, কোন ইতিহাসের কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন আমরা এখানে দেখব। সাতচল্লিশ নম্বর আয়াত বলছেন, ইয়া বানি ইসরাঈল اذكروا نعمتي التي أنعمت عليكم। হে বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল সম্প্রদায়, আমাদের প্রথমে জানতে হবে এই ইসরাঈল কারা। ইসরাঈল শব্দের অর্থ হলো একত্রকারী। আমরা জানি হযরত ইয়াকুব আলাইহিসসালাম তথা হযরত ইউসুফ আলাইহিসসালামের বাবা ইয়াকুব আলাইহিসসালামকে ইসরাঈল বলা হতো, কারণ তার বারোটি সন্তান ছিল, এই বারোটি সন্তানের বারোটি গোত্র ছিল এবং উনি ছিলেন তাদের একত্রকারী, এই জন্য তাদেরকে ইসরাঈল বলা হতো। আর হযরত ইয়াকুব আলাইহিসসালামের যে বারোটি
সন্তান ছিল, এই 12টি সন্তানের যে 12টি গোত্র ছিল, এই 12টি গোত্রকে আর এই সন্তানদের গোত্রগুলোকে বানি ইসরায়েল বলা হয়। বানি অর্থ সন্তান, ইসরায়েল অর্থ একত্রকারী। ইয়াকুব আলাইহিসসালামের 12 জন সন্তানের বংশধররাই বনি ইসরায়েল নামে পরিচিত। আল্লাহ পাক এই বনি ইসরায়েল জাতির উপরে অনেক নিয়ামত দান করেছেন, যুগে যুগে তাদের উপরে অনেক নবীও প্রেরণ করেছেন, আসমানি কিতাব সহিফা তাদের উপরে এসেছে, তাদের উপরে আল্লাহ পাক অনেক নিয়ামত আল্লাহ পাক প্রেরণ করেছেন, তাদের খাদ্য হিসাবে আল্লাহ পাক মান্না সালওয়া প্রেরণ করেছেন, তাদেরকে বিভিন্ন সময়ে তারা যখন অধ্যত্ত আচরণ করলো, তারা সীমা লঙ্ঘন করলো, বারে বারে আল্লাহ পাক তাদের তওবা কবুল করেছেন, তাদের তওবা কবুল করে তাদের মহাবিপদ থেকে মুক্তি দান করেছেন। এভাবে আমরা দেখতে পাই বনি ইসরায়েলদের উপরে অনেক নিয়ামত আল্লাহ পাক নাজিল করেছেন এক এক করে। তো এই বনি ইসরায়েলদের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ পাক এই আয়াতে পবিত্র কালামে হাকিমে সূরাতুল আল বাকারা 47 নম্বর আয়াতে বলেছেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, উযকুরু নিয়ামতি আল্লাতি আনআমতু আলাইকুম, স্মরণ করো সেই নিয়ামতগুলির কথা যেগুলো আমি তোমাদের উপরে অবতীর্ণ করেছি, সেই নিয়ামতগুলোর কথা স্মরণ করো যেগুলো আমি তোমাদের উপরে অবতীর্ণ করেছি। ওয়ান্নী ফাদতুকুম আলাল আলামিন, আর আমি তোমাদেরকে সমগ্র বিশ্ববাসীর উপরে মর্যাদা দান করেছি, তোমাদেরকে মর্যাদা দান করেছি। আল্লাহ পাক মানব জাতিকে মর্যাদা দান করেছে, তারপরেও কিছু কিছু জাতিকে বিশেষ পুরস্কার এবং কিছু কিছু জাতিকে বিশেষ ক্ষমা এবং তাদের জন্য বিশেষ নিয়ামত দান করে তাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক সূরা বনি ইসরাঈলে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি এবং তাদের জলে ও স্থলে চলার মতো বাহন দান করেছি। ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত বলছে তাদেরকে পবিত্র খাদ্য দান করেছে, তাদের খাদ্য হিসেবে সকল পবিত্র জিনিসকে সিলেক্ট করেছি, কোন অপবিত্র জিনিসকে তাদের খাদ্য হিসেবে হালাল করি নাই। এই মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে তাকে আমি নির্ধারণ করেছি এবং তাদের খাদ্য দিয়ে দিয়েছি কি পবিত্র, অপবিত্র খাদ্য তাদের খাদ্য নয়, অপবিত্র খাদ্য তাদের জন্য বৈধ নয়, তাদের জন্য আমি পবিত্র খাদ্যকে হালাল করে দিয়েছি এবং জলে ও স্থলে চলার মতো শক্তি দান করেছি, বাহন দান করেছি। তারা নিজেরা নিজেদের মেধা মস্তিষ্ক চিন্তা চেতনা দিয়ে তারা নিজেরা জলে ও স্থলের বাহন, মহাকাশের বাহন তৈরি করে তার উপরে আরোহণ করে তারা এই জল স্থল এবং মহাকাশ ভ্রমণ করার মতো শক্তি সামর্থ্য এবং ক্ষমতা তাদেরকে দিয়েছে। ওয়াফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি তার মধ্যে মানুষের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি, মানুষের মর্যাদার স্তরকে উপরে স্থাপন করেছি। সুতরাং বনি ইসরায়েলদেরকে লক্ষ্য করে বলেছেন যে হে বনি ইসরায়েল, তোমরা নিয়ামত জানলাতি, তোমরা স্মরণ করো আমার সেই নিয়ামতগুলোর কথা যেগুলো আমি তোমাদের উপরে দিয়েছি আর তোমাদের বিশ্ববাসীর উপরে তোমাদেরকে শ্রেষ্ঠ প্রদান করেছিলাম, যার কারণে এই নিয়ামতগুলো তোমাদের দিয়েছিলাম, তোমরা সেগুলো স্মরণ করো। কারণ যুগে যুগে নবী রাসূল যখন আগমন করেছে এই পৃথিবীতে, বিশেষ করে বনি ইসরায়েল গোত্রে অনেক নবী আগমন করেছে। আমরা জানি হযরত মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের জন্য মুক্তির জন্য অনেক সংগ্রাম করেছে ফিরআউনের সাথে, ফিরআউনের থেকে বনি ইসরায়েল থেকে রক্ষা করার জন্য হযরত মূসা আলাইহিসসালাম ফিরআউনের সাথে অনেক লড়াই করেছেন, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। সেই বনি ইসরায়েল সুযোগ খুঁজে যখনই সুযোগ পেত তখনই মূসা আলাইহিস সালামের সাথে গাদ্দারি করত, আল্লাহর বিধানগুলোর সাথে গাদ্দারি করত, তারা আল্লাহর বিধানকে অস্বীকার করত, তারা বিভিন্ন সালতাতুরির আশ্রয় নিত। সেক্ষেত্রে আল্লাহ পাক ওই বনি ইসরায়েলদের কটা ঘটনাকে স্মরণ করে দিয়ে আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতগুলো নাজিল করে তখন মুসলমানদেরকে স্মরণ করে দেয়, তোমরা ওই বনি ইসরায়েলদের মধ্যে সচ্ছাতুরি আশ্রয় নেবে না, ওই বনি ইসরায়েলদের উপরে আমি অনেক নিয়ামত দিয়েছিলাম, তারা আমার নিয়ামতকে অস্বীকার করেছে, তারা আমার নিয়ামতের সঠিক ব্যবহার করে নাই, তারা আমার নিয়ামতকে ভোগ করে সাথে সাথে আবার অস্বীকার করেছে, সচ্ছাতুরি করেছে। তবে উম্মতে মুহাম্মদকে স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন যে স্মরণ করো সেই কথা, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, স্মরণ করো তোমরা নিয়ামত আল্লাতি আনআমতু আলাইকুম,
আমি যে নিয়ামত তোমাদের উপরে দান করেছিলাম সেই নিয়ামতের উপরে ওয়ানি ফতলতুকুম আলাল আলামিন, আর আমি সমগ্র বিশ্ববাসীর উপরে তোমাদেরকে প্রাধান্য দিয়েছিলাম। এরপরে 48 নম্বর আয়াতে বলছেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعه ولا يؤخذ منها عدل ولا ينصرون। এই 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আর তোমরা সেদিনের ভয় করো যেদিন কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির কাজে আসবে না, এক ব্যক্তি অপর ব্যক্তির কোনো উপকার করতে পারবে না, কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না, এক নফস এক আত্মার অধিকারী অন্য আত্মাকে কোনো সাহায্য করতে পারবে না, ওলা ইয়াকুবাল মিনহা শাফাআত তাদের থেকে কোনো শাফায়াত কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কারণ সেদিনের একমাত্র ব্যক্তিত্ব দায়িত্ব কর্তব্য থাকবে মহান আল্লাহ, সুতরাং সেই দিন সে দায়িত্ব আর কেউ দায়িত্ব নিতে পারবে না, সুপারিশ করতে পারবে না, এবং ওলা আদ এবং সে কোনো সুপারিশ গৃহীত তো হবে না, সাথে সাথে তার পক্ষ থেকে কোনো বিনিময়ও গ্রহণ করা হবে না। যে একটা বিনিময়ে আরেকটা বিপদ থেকে উদ্ধার, কিছু কুলকল দিয়ে বিপদ থেকে উদ্ধার করা যাবে এটা কিন্তু সম্ভব হবে না, এবং তাদের সাহায্যকারী থাকবে না। তাহলে সেদিন সেদিনের কথা বলেছেন কোন দিন? ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিন যেদিন কোনো মানুষ অন্য মানুষের সাহায্য করতে পারবে না, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি কোনো কাজে আসবে না, সে না পারবে সহায়তা করতে, না পারবে কোনো উপলব্ধ দিয়ে তাকে বাঁচিয়ে আনতে, না পারবে কোনো সাহায্য করতে, সেই দিনগুলো কেমন আখরা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সেই দিন হলো একমাত্র বিচারক থাকবেন আল্লাহ, তাতে কি আমাদের দিন সেই বিচারের দিনে বলা হয়েছে। এতে 49 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া ইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব, যে স্মরণ করো সেই দিনের কথা যে আলে ফিরআউন ফিরাউনের লোকদের থেকে তোমাদেরকে যে বিপদ থেকে মুক্ত করেছিলাম। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, ফিরাউন কি করত তোমাদের পুত্র সন্তানদেরকে পুরুষদেরকে জবাই করত, মেরে ফেলত এবং স্ত্রীদেরকে বাঁচিয়ে রাখত, যাতে করে বনী ইসরায়েল তোমাদের তোমাদের বংশের যাতে পুরুষেরা বেঁচে থাকতে না পারে এবং তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন বৃদ্ধি হতে না পারে, সেই জন্য তারা সেই ব্যবস্থা করতো, কিন্তু সেখান থেকে আমি তোমাদেরকে মুক্ত করেছিলাম। এরপরে আয়াতে বলছে ওয়া ফী যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম, আর এটা ছিল তাদের পক্ষ থেকে একটা বড় ধরনের শাস্তি ছিল। এরপর 50 নম্বর আয়াত বলছে, 50 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া ইযা ফারাতনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম واغرقنا آل فرعون وانتم تنظرون, যে আমি সমুদ্রকে বিভক্ত করে দিয়েছিলাম, তোমার জাতিকে বাঁচিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম, আর ফেরাউনের বংশধরকে ওই সমুদ্রের অতল গহ্বরে ডুবিয়ে মেরেছিলাম। যে সুতরাং তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ পাক এই নিয়ামতগুলির কথা বলছে যে তোমরা এমন একটি নিষ্পেষিত জাতি ছিলে ফেরাউনের কবলে, যে তোমরা অত্যাচারিত এবং নির্যাতিত ছিলে, যে তোমাদের বংশধরকে নিপদ করার জন্য ফেরাউন তোমাদের সন্তানদেরকে পুরুষ সন্তানদেরকে হত্যা করত এবং মেয়ে সন্তানদেরকে, এটা তোমাদের জন্য ছিল একটা অত্যন্ত বড় ধরনের শাস্তি, আমি তা থেকে তোমাদেরকে রক্ষা করেছি, তোমাদেরকে মিশরের নীল দরিয়া পানিকে বিভক্ত করে দিয়ে মধ্যখানে রাস্তা করে দিয়ে তোমার বনী ইসরাইল জাতি তোমাদেরকে ওপারে পার করিয়ে দিলাম, আর যখন ফেরাউনের দলবল নিয়ে এই নদীতে ঝাঁপিয়ে পড়লো এই পথেই তারা অগ্রসর হয়ে তোমাদেরকে ধরতে গেল, যখন মাঝপথে গেল সাথে সাথে আমি দুই পাশের পানিকে অর্ডার দিলাম, সেই পানি একাকার হয়ে মিলে ফেরাউনকে ধ্বংস করে দিল, সেই কথা বলেছিল ওয়া ইযা ফারাকনা বিকুমুল বাহর ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলি ফিরআউন ওয়া আনতুম তানজুরুন, বলছে যখন আমি এই সাগরের পানিকে বিভক্ত করে দিলাম আর সেখান থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিলাম আর ফেরাউনের দলবলকে ডুবিয়ে মারলাম, অর্থাৎ তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে তোমরা উপলব্ধি করলে, আমরা তোমরা সশরীরে সচক্ষে দেখলে, এই কথা স্মরণ করো হে বনী ইসরাইল। তো আমরা এই চারটি আয়াত থেকে আমরা পাই যে আল্লাহ পাক বনী ইসরাইলদের প্রতি যে নিয়ামতগুলো দান করেছেন সেই নিয়ামতগুলোর কথা আল্লাহ পাক স্মরণ করে দিয়ে পুনর্বার তাদেরকে স্মরণ করে দিয়ে আমাদের উম্মতে মুহাম্মাদী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা আখির জামানার পয়গম্বরের উম্মত হিসেবে আমরা যেন এই বনী ইসরাইলদের মধ্যে সংসার করি এবং আল্লাহর কৃতজ্ঞতা অস্বীকার না করি,
সেই জন্য আল্লাহ পাক সেই দিক নির্দেশ করেছেন। আল্লাহ পাক তাদের উপরে যে এর শিক্ষা হলো, এই আয়াতগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আল্লাহ পাক তাদের উপরে বিপুল অনুগ্রহ দান করেছেন, কিন্তু সেই অনুগ্রহকে তারা সঠিকভাবে কাজে লাগায়নি। তারা যখন এইগুলো ভোগ করেছে, ভোগ করার পর পরই তারা কিন্তু সেগুলো অস্বীকার করেছে, আল্লাহ নিয়ামতগুলিকে অস্বীকার করেছে, যুগে যুগে নবী রাসূলকে তারা অস্বীকার করেছে। বিধান মেনে এই সৃষ্টি জগৎ পরিচালনা করো, তখনই কিন্তু তারা এগুলিকে অস্বীকার করেছে। এরপরে বনী ইসরাইল তাদেরকে আল্লাহ তাদের সমকালীন বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছে, কিন্তু সেটাও তারা কাজে লাগায়নি। আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করলে তারা শুকর করতে হয়, কিন্তু তারা কিন্তু এই শুকরগুলো করেনি, তারা এই শুকরগুলো করেনি, যার কারণে কিন্তু ইতিহাসে কোরআনে আল্লাহ এইগুলো উল্লেখ করে দিয়ে তাদের এই অকৃতজ্ঞতার কথাগুলো স্পষ্ট করে দিয়েছেন আমাদের সামনে। আল্লাহ মানুষকে নিয়ামত ও শ্রেষ্ঠ দিয়ে দেন, মানুষটা অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনীয় ইবাদত এবং তার কাছে যদি তোমরা সুপ্রিয় আদায় করো, আমার নিয়ামতের সুপ্রিয় আদায় করো, তাহলে অবশ্যই আমি এই নিয়ামতকে আরো তোমাদের জন্য বৃদ্ধি করে দেবো, কিন্তু তোমরা যদি অস্বীকার করো তাহলে জেনে রাখো এই অস্বীকার করার কারণেই আমার কঠিন শাস্তি হয়েছে, যে শাস্তি এই অস্বীকারীদের থেকে রক্ষা করার কোন উপায় নাই। ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত কঠোর। এরপরে অন্য আয়াতে আমরা দেখছি, অন্য আয়াতের শিক্ষায় দেখছি যেখানে বলা হয়েছে বিভীষিকাময় চিত্রের কথা আমাদের স্মরণ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সেদিন কোন নফস অন্য নফসের কাজ জানবে না, কোন ব্যক্তি অন্য ব্যক্তিকে উপকার করতে পারবে না, কোন মানুষ অন্য মানুষের উপকার করতে পারবে না, সকলে ইয়ানাপসি ইয়ানাপসি করতে থাকবে একজন আরেকজনকে। আমরা দুনিয়ার জীবনে এতে আরো শিক্ষা পাই যে আমরা সশরীরে যদি কারো উপকার না করতে পারি, তাহলে দুনিয়াতে কিন্তু আমরা অন্যভাবে হ্যালো ফোনের মাধ্যমে আমরা করতে পারি, আমরা কমিউনিকেট অত্যাধুনিক যুগে এখন আমরা বিভিন্ন কমিউনিকেটের মাধ্যমে করতে পারি, কমিউনিকেশনের মাধ্যমে আমরা তাকে সুপারিশ করতে পারি অথবা অর্থের বিনিময়ে তাকে সুপারিশ করে তাকে যথাযথ স্থানে পৌঁছে দিতে পারি, বিপদে পড়লে সেখান থেকে উদ্ধার করতে পারি। এমনকি আমরা দেখি যদি রাষ্ট্রীয় ক্ষমতা পক্ষে থাকে তাহলে দেখা যায় পাশের কাছ থেকে আমরা ফিরে আনতে পারি দুনিয়াতে, কিন্তু সেদিন এই সাহায্যকারী এই ক্ষমতাধর এই যোগাযোগকারী কেউ কিছু থাকবে না, এই ওয়ে কোনো কাজে আসবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, যে কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে যাচা দিতে পারবে না, কোনো প্রতিদান দিতে পারবে না, কোনো বিনিময় দিয়ে তাদেরকে ক্রয় করে নিতে পারবে না, বিনিময় দিয়ে তাকে সেখান থেকে মুক্ত করতে পারবে না এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না, জাস্ট এনআফসি এনআফসি করতে থাকবে সকলে। ইল্লা মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কারো সাফায়াতে সুযোগ থাকবে না, সাহায্য করার মধ্যে সাহায্য করার জন্য সুযোগ থাকবে না, তখন প্রতিটা নবী এনআফসি এনআফসি করতে। তো আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে সেদিনের বিভীষিকাময় দিনে বিচার হবে অত্যন্ত কঠোর, আল্লাহ পাক বিচারে আসার প্রশ্নে লিমানি লিমুলকাল ইয়াউম সেদিন বলবে, এক চোটে সবাই বলতে হবে লিলা ইল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র আল্লাহ হাতে সকল ক্ষমতা, তিনি সকল সিদ্ধান্ত নেবেন আর কারো ক্ষমতা নেই। এরপরে 49 নম্বর আয়াতে বলছে ওয়া ইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন আসুমুনাকুম সুআল আযাব, ফিরাউন সম্প্রদায় তোমাদেরকে বনী ইসরাঈলদেরকে কঠোর শাস্তি দিত, তাদের পুরুষদেরকে জবাই করত, স্ত্রীদেরকে বাঁচিয়ে দিত, এর মধ্যে দিয়ে বংশের নির্বাহ করত, বনী ইসরাঈল সম্প্রদায় বংশ ভবিষ্যৎ প্রজন্ম যাতে
পৃথিবীতে না আসতে পারে, এই জন্য তারা সেই বন্দোবস্ত করেছিল। সেখান থেকে আল্লাহ এরপরে বনী ইসরায়েলদেরকে একেবারে ধ্বংস করার জন্য যখন ফারাও পরিকল্পনা করলো, তখন আল্লাহর নির্দেশে হযরত মূসা আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরায়েল নীল নদ পার হয়ে চলে আসে মধ্যপ্রাচ্যের দিকে। তখন আল্লাহ পাক তাদেরকে এই নদীর মধ্য দিয়ে, সাগরের মধ্য দিয়ে তাদেরকে পথ করে দিল। আর সেই পথ দিয়ে যখন বনী ইসরায়েলরা চলে আসলো, এরপরে ফেরাউনের দলবল যখন সেই পথে নামলো তাদেরকে ধাওয়া করার জন্য, তারা মাছ দরিয়া যাওয়ার পথে আল্লাহ পাক যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক পানি দিয়ে তাদেরকে সেই পানির ভিতরে কি করছে। তো আল্লাহ পাক সবকিছু পারেন, সবচেয়ে ক্ষমতাধর ফেরাউন ছিল, তার নির্যাতন করত মানুষদেরকে, আর সেই অত্যাচারী নির্যাতিত অত্যাচারিত নির্যাতিত মানুষকে আল্লাহ পাক কিভাবে সেভ করলেন, আর সে অত্যাচারকারী জালিম বাদশাকে তার দলবল তার শক্তি সামর্থ্য সহ কিভাবে পানির ভিতরে ডুবিয়ে ফেলে দিয়ে, এটাও তিনি একমাত্র তিনি পারেন। তো আমরা তাদেরকে শিক্ষা নিতে পারি যে সকল ক্ষমতা আল্লাহর হাতে, তিনি ইচ্ছা করলে সাহায্য করেন আর এই নিয়ামত দান করেন, আর নিয়ামতের সুক্রিয়া যদি আদায় করি তাহলে একের পর এক নিয়ামত দিয়ে আল্লাহ নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে রাখেন। আর যদি নিয়ামতের অস্বীকার করা হয় তাহলে এর জন্য আমাদের দুনিয়াতে শাস্তি পেতে হবে, দুনিয়াতে তার ফলমূল করতে হবে, পরকালে যাওয়ার সাথে সাথে কি আমাদের দিন বিচার কার্যের মধ্য দিয়ে সে দিন। আল্লাহু নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াসনা, সেদিন মুখকে জবানকে বন্ধ করে দেওয়া হবে, হাতের জবান দেওয়া হবে, পায়ের জবান দেওয়া হবে, তারা সবকিছু প্রকাশ করে দেবে, এই হাত দিয়ে কি করা হয়েছে, এই পাও দিয়ে হেঁটে কোথায় যাওয়া হয়েছে, এবং কি আল্লাহ বিধান গর্হিত আল্লাহ হুকুমের বিরুদ্ধ চারণ কি করা হয়েছে, সে সবগুলো সম্মত শিক্ষার্থী তোমরা লক্ষ্য করলে দেখবে যে আমরা এই চারটি আয়াতে যে অনুবাদ দেখলাম এবং তা থেকে যে ব্যাখ্যা করলাম তা থেকে আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে যে বনী ইসরায়েলের নিয়ামতের কথা এবং নিয়ামতের শক্তি আদায় করতে হবে, সমগ্র বিশ্ববাসীর উপরে তাদের প্রাধান্য দিয়েছিল, তারপরে ফিরাউন তাদের সেনাবাহিনী দিয়ে ফিরাউন তার দলবল দিয়ে তার লোকজন দিয়ে ওই বনী ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা, সেই কবল থেকে আল্লাহ আবার বনী ইসরায়েলকে রক্ষা করেছিল, এবং সে বনী ইসরায়েলকে মিশর থেকে বের করে নীল নদ পার করে মধ্যপ্রাচ্যে নিয়ে আসলো, বনী ইসরায়েলদেরকে আল্লাহ রক্ষা করলো, আর ফিরাউনকে একেবার সকলে ধ্বংস করে দিল পানিতে ডুবিয়ে ডুবিয়ে। তো আল্লাহ সবকিছু পারে, উম্মতে মুহাম্মদকে সেই শিক্ষা দিচ্ছে যে কবরটা তোমরা বনী ইসরায়েলের মধ্যে সংস্কৃতি করো না, আল্লাহ তাদের কিন্তু কঠিন কঠিন মুহূর্তে তাদেরকে সাহায্য করেছে এবং তাদেরকে রক্ষা করে দিয়েছে, শক্তিশালী ফেরাউন বাহিনীকে শেষ করে দিয়েছেন নিমেষে। আল্লাহ পাক এইভাবে যুগে যুগে অত্যাচারী এবং নির্যাতনকারী যে জালিম সম্প্রদায় থাকে তাদেরকে ধ্বংস করে দেয়, আর নির্যাতিত অবহেলিত লাঞ্ছিত নিপীড়িত মানবতাকে এভাবে আল্লাহ পাক রক্ষা করে থাকে, কারণ তিনি সকল ক্ষমতার উৎস, এই জন্য তিনি সকল ক্ষমতা পাক। এই জন্য আমরা সেই আল্লাহর উপরে আস্থা রাখবো এবং পবিত্র কালামে হাকিমের এই চারটি আয়াতের শিক্ষা নিয়ে আমরা আল্লাহর বিধানগুলো সেভাবে মেনে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমাদের জীবন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।